আসসালামু আলাইকুম। ইংলিশ কনফিউজিং প্রশ্নের সমাধানের আরেকটি পর্ব নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং তোমাদের যে কনফিউশনগুলো রয়েছে সেই কনফিউশনগুলো ইজিলি ঠিক করে ফেলতে পারছো। সো আমি চলে যাচ্ছি প্রশ্নে। তোমরা দেখতে পাচ্ছ, তামার আই স্পিক্স ভেরি রাশিয়ান বাট শি নোজ ড্যাশ ওয়ার্ডস। সো এটা আমাদের ডিটারমিনারের একটা প্রশ্ন, এবং ডিটারমিনারের প্রশ্ন অ্যান্সার করতে গিয়ে অনেকে অনেক অনেক প্রশ্ন আমাকে দিচ্ছ। আমি ধারাবাহিকভাবে সেগুলো তোমাদেরকে সহজভাবে কনফিউশন যেন ক্লিয়ার করতে পারি চেষ্টা করে যাচ্ছি। সো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো অপশন রয়েছে, দুটো অপশন মানে হচ্ছে দুটো শূন্যস্থান রয়েছে। অ্যান্ড আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে ওয়ার্ডস হচ্ছে কাউন্টেবল প্লুরাল। সো আমরা জানি কাউন্টেবল প্লুরাল নাউন যদি থাকে, কাউন্টেবল প্লুরাল নাউন থাকলে অবশ্যই আমরা ফিউ, আ ফিউ এগুলো ইউজ করে থাকি, আমরা লিটল অথবা আ লিটল ইউজ করি না। সো আমরা দ্বিতীয় শূন্যস্থান নিয়ে একটু আমরা খেলবো, মানে হচ্ছে নজর দিব দ্বিতীয় শূন্যস্থানে কাউন্টেবল প্লুরাল। সো এটা হচ্ছে প্রথম শূন্যস্থানের উত্তর, এটা হচ্ছে দ্বিতীয় শূন্যস্থানের উত্তর। সো এখানে ওয়ার্ডস এইটা আছে কাউন্টেবল প্লুরাল, কাউন্টেবল প্লুরাল থাকলে এখানে আ লিটল হবে না, আগে আমরা বাদ দিয়ে দিলাম, আ ফিউ হতে পারে অ্যান্ড দেন লিটল হবে না, কারণ এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে বসে। লিটল যেহেতু আনকাউন্টেবল নাউনের সাথে বসে আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এ আর সি বাদ, আমাদের কাছে বি এবং ডি রয়েছে। এখন প্রশ্ন হলো আমরা হচ্ছে কোনটা দাগাবো। তোমাদের কনফিউশনের জায়গাটাই হচ্ছে এই বি দাগাবো নাকি হচ্ছে ডি দাগাবো। সো যদি আমরা বি দাগাই তাহলে আমাদের উত্তরটা সঠিক হবে কিনা, অথবা ডি দাগালে উত্তরটা সঠিক হবে কিনা, এটা বোঝার জন্য আমরা চলে যাব প্রথম শূন্যস্থানে। এখানে রাশিয়ান, অনেকে রাশিয়ান বলেন, স্বাভাবিকভাবে প্রোনাউন্সিয়েশন রাশিয়ান। সো আমরা একটু রাশিয়া থেকে রাশিয়ানই বলি। সো রাশিয়ান এটা হচ্ছে ভাষা বুঝাচ্ছে। তামারা স্পিক্স, তামারা বলে ভেরি ড্যাশ রাশিয়ান বাট শি নোজ ড্যাশ ওয়ার্ডস, তার মানে সে খুব কম বলে। সো এইখানে আমরা যদি বলি যে ভাষা বুঝাচ্ছে, এবং এই ভাষার নাম হচ্ছে প্রপার নাউন, এবং সেগুলোকে আমরা আনকাউন্টেবল হিসেবে বিবেচনা করে থাকি। সো এখানে যেহেতু আনকাউন্টেবল নাউন হিসেবে বিবেচনা করে থাকি, আমরা এখানে কি আফ ইউজ করব নাকি লিটল ইউজ করব? অবশ্যই কি লিটল ইউজ করে থাকব। সো এখানে থামার আই স্পিক্স ভেরি লিটল রাশিয়ান, খুবই কম, সো এসে কথা বলে খুবই কম, রাশিয়ান ভাষায় খুব কম কথা বলে। সো রাশিয়ান যেহেতু ভাষা বুঝাচ্ছে এবং প্রপার নাউন বুঝাচ্ছে, আমরা সেই ক্ষেত্রে আনকাউন্টেবল ধরে আমাদের অ্যান্সারটা আফিউ না নিয়ে আমরা লিটল নিব। সো প্রথমটা কি হবে? লিটল হবে। আর এখানে ওয়ার্ডস যেহেতু কাউন্টেবল প্লুরাল নাউন, আর কাউন্টেবল প্লুরাল নাউনের ক্ষেত্রে আমরা এখানে আফিউ অথবা ফিউ ইউজ করি। সো ডি নাম্বারটা যেহেতু আমরা প্রথম অপশনটা নিতে পারছি না, এই জন্য অ্যান্সার কী হবে? বি। আশা করি সবাই এই ছোট্ট কনফিউশনটা দূর করতে পেরেছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।